বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমাতুল কুকিং থেকে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আমি আসমাতুল আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার আজকে রেসিপি হলো কলিজা ভুনা। বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে অনেকেই কলিজা ভুনা করে। আমি যেহেতু ভোলার মেয়ে, আমি বরিশালের স্টাইলে, ভোলার স্টাইলে একটা কলিজা ভুনা করার চেষ্টা করেছি নারিকেল বাটা দিয়ে। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমরা ফুল রেসিপিতে চলে যাব। তো আমি কলিজা ভুনা করার জন্য কলিজা নিয়েছি হাফ কেজি একটু বেশি। এখানে আমি কলিজাগুলো ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কলিজা ভুনা আমি আজকে একটু ভিন্নভাবে করবো। যা যা আমার মশলা লাগবে সেটা আমি দেখিয়ে দিব। নিয়েছি আমি পেঁয়াজ রসুনের পেস্ট, এখানে নিয়েছি আমি নারিকেল বাটা, এখানে নিয়েছি আমি জিরা বাটা, এটা নিয়েছি আমি বাদাম বাটা, আর এখানে নিয়েছি আমি আদা বাটা, আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি আমি তেল, নিয়েছি হলুদ মরিচের গুঁড়ো পাউডারটা, আর এখানে নিয়েছি লবণ, আর এখানে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি, দারচিনি নিয়েছি, এলাচ নিয়েছি। তো প্রথমে আমি একটা কড়াইতে পানি দিয়ে দিচ্ছি কলিজাটা আমি প্রথম সিদ্ধ করার জন্য। এই পানিটা আমি দিয়ে দিব একটু পরিমাণ, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। পানিটা বুলক আসার জন্য অপেক্ষা করব। পানিটা বুলক এসে গেছে, এই পর্যায়ে আমি কলিজাগুলো দিয়ে দিব। কলিজাগুলো কিন্তু আগে সিদ্ধ করে নিতে হবে, কারণ কলিজা থেকে যে রক্তগুলি বের হবে, রক্তগুলি থাকলে কিন্তু রান্না করলে ভালো লাগবে না। সেক্ষেত্রে আমরা কলিজাগুলো আগে সিদ্ধ করে নিব। কলিজা থেকে যে রক্তগুলি আছে সেই রক্তগুলি হালকা হালকা গরম পানিতে ভাপে আস্তে আস্তে বের হয়ে যাবে। তবে কলিজা দেওয়ার পর থেকে আস্তে আস্তে আমরা গরম নাড়তে থাকবেন, নাড়লে আস্তে আস্তে রক্তগুলি বের হয়ে যাবে। যখন আপনি রেখে দিবেন তখন কিন্তু একেবারে দলা বেঁধে যাবে। তো সেই ক্ষেত্রে একটু নাড়াচাড়া করতে হবে। ঠিক আছে, আমি এগুলো নামিয়ে ধুয়ে ফেলবো। একেবারেই রক্তগুলি বের হয়ে গেছে, কিন্তু হলুদের জন্য কলিজার কালারগুলো অনেক সুন্দর একটা কালার এসে গেছে। তো আমি কলিজাটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্না করার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এই পর্যায়ে তেল দিবো। কলিজা ভুনা করতে সবসময় একটু তেলটা বেশিই লাগে, তবে তেল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিবো পেঁয়াজ কুচিগুলি। পেঁয়াজ সবসময় একটু পেঁয়াজটা বেশি লাগে কলিজা ভুনা করার সময়। সাথে দিয়ে দিচ্ছি লবণ, লবণটা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। আপনার ছেলে আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবে। প্রথমে আমি ব্যবহার করবো এখানে নারিকেল, কারণ নারিকেলটা আপনি তেলের মধ্যে ভাজতে আলাদা একটা স্বাদ আসে নারিকেলের। তো আমি নারিকেলটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব আমি এখানে বাদাম পেস্ট করে নিচ্ছি, সে বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। সবগুলো ভালো করে ভেজে নিব। আমার বাদাম আর নারিকেল ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো আমি আদা পেস্ট। আদা পেস্ট দিয়ে দেবো আমি হাফ চামচ পরিমাণ। আদাটাও ভালো করে একটু ভেজে নিব। এখন দিয়ে দেবো আমি যেই আদা রসুন আর পেঁয়াজ যে পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দিব। এগুলিও সবগুলি একসাথে আমি একটু ভালো হালকা একটু ভেজে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4-5 টুকরা দারচিনি, আর দিয়ে দিচ্ছি আমি এলাচ একটু ফেটে নিয়েছি। সব মশলাগুলো ভেজে হচ্ছে। আমি এখানে যে হলুদ মরিচ নিয়েছি সবগুলি আমি দিয়ে দিব। আপনারা চাইলে মরিচের মাত্রা একটু বাড়িয়ে নিতে পারেন, আমি হালকা কম দিব যেহেতু কাঁচা মরিচ অ্যাড করবো, সেই ক্ষেত্রে আমি হালকা একটু কমে দিয়েছি। সবগুলো আমার ভালো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প করে একটু পানির উপর দিয়ে কষিয়ে নেব। এত সুন্দর একটা কালার আসছে, কিন্তু আমার এত কালারটা সুন্দর দেখা যায় না, কেন জানি না। যাই হোক, আমি মশলাগুলি ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি কলিজাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমি কলিজাগুলো, দিয়ে ভালো করে মশলাটাতে মিশিয়ে নিব। যে পানি আছে পানিটা একেবারে ভাজা ভাজা করে কষিয়ে নিব আমি। এই পর্যায়ে আমি ভালো করে মিশে তারপরে ঢাকনা দিয়ে দেখে রাখবো। পানিটা একেবারে টেনে গেছে, এখন যে তেল উঠে গেছে আমার আরেকটু ভাজা ভাজা করবো। এই পর্যায়ে আমি আরেকটা জিনিস অ্যাড করবো, এটা অপশনের, এটা আপনারা চাইলে নাও করতে পারেন। টমেটো সস দেওয়ার জন্য, তো অনেকে টমেটো হয়তো সস দেয় কিনা জানি না, তো আমি চিন্তা করলাম একটু টমেটো সসটা দিই। এটা আমার পছন্দ মতো দিলাম, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আর আরেক পর্যায়ে আমি আরেকটু দিয়ে দিবো। এই পর্যায়ে দিয়ে দিবো আমি এখানে জিরা পেস্ট, জিরা পাতাটা দেওয়া হয়নি, এই যে জিরা পাতাটা দিয়ে দিচ্ছি আমি। আরেকটু ভালো করে ভেজে নিব। এরপর আমি আরেকটু পানি অ্যাড করবো।
এই পর্যায়ে আমি চারটা কাঁচা মরিচ এইভাবে ভেঙে দেব। একটু ভেঙে দিলে সেন্টটা ভালো আসবে, সেক্ষেত্রে আমরা একটু ভেঙে দিচ্ছি। তো আমি এখন ঢাকনা দিয়ে দেখে রাখবো প্রায় 5 মিনিটের জন্য। তো আমি এখন ঢাকনাটা উঠিয়ে নেবো, ঝোলটা প্রায় তেলে আসছে, তো আমি এক্ষেত্রে জালটা একটু কমিয়ে দিচ্ছি। দেখুন অনেক সুন্দর একটা ইয়ামি ইয়ামি কালার এসে পড়ছে, তো অনেক মজাদার একটা মনে হয় যে এখনই খাওয়ার মতো লোভ আসার মতো কালার। তো আমি এখানে তেলটাও ফুরে এসে গেছে, আমি আর একটু সামান্য ঝোলটা টেনে তারপরে আমি পরিবেশন করে নেব। তো আমার কলিজা ধুনা রান্নাটা শেষ হয়ে গেল, আমি একটা প্লেটে পরিবেশন করে নিব, এখন উঠিয়ে নিব। তো আমার রান্না হয়ে গেল মজাদার একটা কলিজা ধুনা। আমি কলিজা ধুনাটাকে ফুটে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ আমরা বাঙালিরা সবসময় গরুর মাংস বাকি কলিজা ধুনা জিরা গুঁড়া না দিলে মনে হয় যে আমাদের রান্না শেষই হয়নি, মজাই হয়নি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।